বরিশালে বিয়ে শেষে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ নতুন বর। হলুদ ও বিবাহ অনুষ্ঠান শেষে গ্রাম্য রীতি অনুসারে নদীতে গোসল করতে নেমে ভাগ্যের নির্মম পরিহাসে নিখোঁজ হয়ে যান সদ্য বিবাহিত নতুন বর আরিফ। বরিশালের উজিরপুর উপজেলার গাববাড়ি বড়াকোঠা এলাকায় ঘটেছে মর্মান্তিক এই ঘটনা। সবচেয়ে ভালো ছেলে, এটাই বড়, এটাই ভালো আর কি। ছোট ভাই পানিতে ভিতর চলে যাওয়া দিয়েছিল, তো ওই সময় হাত ধরিয়া আনসার, সে তো আর পারো না, সে আরও ধরা দিয়েছিল কিন্তু হাত ছুইটে গেছে। তারপর তো নিখোঁজ, আমরা অনেক হাতাহাতি করছি পাইনে। তারপরে এই যে ডুবুরি আইসো, তারাও খোঁজাখুঁজি করছে, এখন পর্যন্ত তো পাওয়া যায় না। প্রত্যক্ষদর্শীরা জানান, ২৪ মে সকালে উজিরপুর উপজেলার গাববাড়ি বড়াকোঠা এলাকায় মৃত নাসির শিকদারের মেয়ে নিপা আক্তারের সাথে গাজীপুরের কাশিমপুর এলাকার বাসিন্দা আরিফ হোসেনের সাথে বিবাহ সম্পূর্ণ হয়। পরে গ্রাম্য রীতি অনুযায়ী নতুন বর বধূকে হলুদ দেওয়া শেষে জামাই আরিফ পার্শ্ববর্তী সন্ধ্যা নদীতে গোসল করতে যায়। এ সময় সাথে থাকা ছোট ভাই নদীর পানিতে পড়ে গেলে ভাইকে বাঁচাতে গিয়ে স্রোতের টানে নিখোঁজ হয়ে যান বর আরিফ। আসলে গোসল করতে নামছিল ও, প্রথমে হয়তো জায়গাটা খুব ঢালু ছিল, ও হাঁটু পানিতে নামার পরে দেখলাম হঠাৎ করে কোমর পানিতে চলে গেল। কোমর পানিতে যাওয়ার কয়েক সেকেন্ড পরে আরও নেই, তলায় গেল। এবং ও সাথে ছোট ভাই ছিল, ও একসাথেই ছিল। ছোট ভাইটাকে ধরাধরি করে কোনো প্রকার রাখা গেছে, কিন্তু ওকে আর রাখা যায়নি। ওই জায়গাটা হয়তো বা মাটিটা খুব পিচ্ছিল ছিল, পিচ্ছিল থাকাতে ও কয়েক সেকেন্ডের ভিতরেই পানিতে তলায় গেল। এতটুকুই দেখা, মানে কয়েক সেকেন্ডের ঘটনা। পরবর্তীতে বিষয়টি ফায়ার সার্ভিসে জানানো হলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করলেও এখন পর্যন্ত নিখোঁজ নতুন জামাই আরিফের কোনো সন্ধান পাওয়া যায়নি। খবর পাই যে চতলবাড়ি বাজারের পাশে সন্ধ্যা নদীতে একটি লোক পড়িয়া যায়। তাৎক্ষণিক আমি আমার টিম নিয়ে, স্টেশনের লোকজন নিয়ে আমি চলে আসি নদীর পারে বাজারে। বাজারে আসিয়া নদীতে অনেক খোঁজাখুঁজি করি, খোঁজাখুঁজি করার পরে কোনো সন্ধান না পাওয়ায় আমি বরিশালে আমাদের ডুবুরি টিম আছে, সেই টিমকে আমি টিমকে খবর দিই। আমাদের খোঁজাখুঁজি এখনও অব্যাহত আছে এবং সন্ধ্যা পর্যন্ত আমাদের এই যতক্ষণ পর্যন্ত না পাওয়া যাব ততক্ষণ পর্যন্ত আমাদের এই কাজ অব্যাহত থাকবে। ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন বর আরিফ হোসেন। নিখোঁজ আরিফ সহ তার পরিবার গত ২৩ তারিখ রাতে বিবাহের উদ্দেশ্যে গাজীপুর থেকে বরিশালের উজিরপুর উপজেলায় আসেন। আমাদের আজকে ২টার সময় যাওয়ার কথা, শুক্রবার দিন ২টার সময় বউ নিয়ে ফেরত যাওয়ার কথা। আমাদের মেয়ের আংটিটা ওর নিজের হাতে পরানোও হয় নাই, এমনকি ওরা যে গোসল করেছে সেই পানিটাও শুকাইতেও পারে না। ২ ঘন্টার ভিতরে এই একটা দুর্ঘটনার খবর আমাদের কানে আসে, সুতরাং আমরা সবাই আসলে খুবই ব্যথিত ব্যাপারটা নিয়ে। আপনাদের মিডিয়ার মাধ্যমে জানি ব্যাপার, মানে এই পোর্চাটা যেন ব্যাপক হয় এবং ইনশাল্লাহ ওর জানি আমরা ডেড বডিটা হইলেও জানি আমরা খুঁজে পাই।